টাঙ্গাইল চার সংসদীয় আসনের উপনির্বাচন ফের স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর মূল আপিলের শুনানি হবে আগামী 3রা মে। মঙ্গলবার কাদের সিদ্দিকীর লিফট টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2 দফা পেছানোর পর আগামী 20শে মার্চ টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।